নিয়োগ দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে হুগলির আরামবাগের দাপুটে নেতা তথা হুগলি জেলা তৃণমূলের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমামের। শুক্রবার তাকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। শাহিদ ইমামের সঙ্গে রয়েছে টলিউড ও বলিউড যোগ। শিক্ষকতার পাশাপাশি সিনেমা ও মিউজিক ভিডিওতে অভিনয়, এমনকি নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে। এবার লেক গার্ডেন্সের শাহিদ ইমামের প্রোডাকশন হাউসের হদিশ মিলল। এবার তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই অফিসে বসেই টাকার লেনদেন হতো এবং বিভিন্ন সিনেমায় টাকা লাগানো হতো বলে অভিযোগ। তৃণমূল নেতা অভিনেতা সোহম চক্রবর্তীর পাকা দেখা বলে একটি সিনেমাতেও টাকা খাটানো হয়েছিল বলে অভিযোগ।